Assalamualaikum. Mousumi Hasan blogger সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওতে প্রথম থেকে দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না জিনিসপত্র টুকটাক জিনিসপত্র বের করে নিচ্ছি ভিজিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরবেলা আজকে আমি কি রান্না করলাম কি তো তাই আর কি শর্টকাট একটা ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে দুই রকমের মাছ ভিজিয়ে নিয়েছি, একটা হচ্ছে ছোট ইলিশ মাছ আর হচ্ছে পোয়া মাছ। আর এখন আমি যেটা রাখতেছি সেটা হচ্ছে করলা। আমি এভাবে আর কি যখন বাজার থেকে সবজি টবজি নিয়ে আসে তখন আমি একেবারে ধুয়ে টুয়ে কেটে এভাবেই ফ্রিজে আর কি রেখে দেই। যখন যেদিন যেটা রান্না করতে ইচ্ছা করবে জাস্ট বের করে ভেজে নিই বা রান্না করে নিই। তো ওটাও রেডি করে রেখে দিলাম। এখন আমি হচ্ছে পোয়া মাছটা আর কি ভালোভাবে ধুয়ে নিলাম, মানে মাছগুলো অলরেডি বরফ ছেড়ে গেছে। আর এখন এই ছোট ইলিশ মাছগুলো ভেজে নেব। তো বর্তমানে যখন ইলিশ মাছ এখন বন্ধ ধরা, তো এই ছোট ইলিশ মাছগুলো কেন যেন আমাদের এই কালিয়ে করে পাওয়া যায়। তো এখন এগুলো ইলিশ মাছ না অন্য কিছু জানি না, তবে অনেকটা ইলিশ মাছের মতোই দেখতেও প্লাস হচ্ছে গন্ধ, হয়তো বা এর অন্য কোনো নামও থাকতে পারে, কিন্তু দোকানদাররা বলেছিল ইলিশ মাছ। তো খেতেও অসাধারণ, ছোট ছোট হলেও খেতেও অসাধারণ। তো আজকে আমি হচ্ছে ইলিশ মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর এই পোয়া মাছটা হচ্ছে বরিশাল স্টাইলে ভাজবো আলু দিয়ে। একদম সিম্পলি রান্না আজকে, আর সাথে হচ্ছে আলু আর করলা একসাথে ভাজি করে নেব, ওটা হচ্ছে আমার মেয়ের জন্য। এখানে আমি যা যা মশলা টশলা লাগে সব দিয়ে নিচ্ছি, ওখানে একবারে সব আর কি রেডি করে নেব, তারপর মাখিয়েটাকে রেখে দেব আর ঝটপট রান্না করে নেব। এখন যেহেতু একটা কারেন্টের সমস্যা আছে আর অলরেডি আমাদের এখানে লাইন যে গ্যাসটা সেটাও নাই, প্লাস হচ্ছে চারতলায় সিলিন্ডার উঠাতেও একটা সমস্যা, আপনাদের ভাইয়া অলরেডি হচ্ছে বলে দিয়েছে কারেন্টে রান্না করো মানে ইন্ডাকশনে, তো তাই আর কি ইন্ডাকশনে রান্না বান্না চলতেছে আমাদের এই বর্তমান অবস্থায়। তো দেখা যায় কারেন্টের সাথে তাল মিলিয়ে আর কি আমার রান্না করা লাগে। তো ওই জন্য ঝটপট আগে থেকে যদি রেডি করে রাখতে পারি রান্নাটা ঝটপট হয়ে যায়, কারণ একবার কারেন্ট গেলে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এই পর্যন্ত আর কি থাকে। তো তখন দেখা যায় না খেয়েই বসে থাকা লাগে। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো আগে একটু ফ্রাই করে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে আর কি ভেজে নেব। মাছ ভাজার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে মনে হয় আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে, প্লিজ লাইক দিতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে আর যদি পাশে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে রেখে দেবেন যাতে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি কেউ এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতে মানে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এই লাইক আমার হচ্ছে পরবর্তীতে ভিডিও বানাতে খুবই মোটিভেশন করে থাকে। তো মাছ ভাজার শেষ, এখন আমি পেঁয়াজ ভাজিটা করে নিলাম। শেষ হয়ে গেল আমার দুই রকমের রান্না। করলা ভাজিটা আমি স্কিপ করে গেছি, আর ওটা আর কি দেখালাম না, কারণ ওই সময়টা আসলে কারেন্ট চলে গিয়েছিল, অর্ধেক ভাজি হয়েছিল, যার কারণে আর ক্যাপাসিটি শেয়ার করা হলো না। এখন আমি হচ্ছে পোয়া মাছটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, মানে জাস্ট হচ্ছে একটু কালার আনার পরে আর কি আমি পেঁয়াজ একটু ভেজে নিলাম। তারপর যে মাছটা আমি মশলা টশলা দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম, সেই মশলা বাদে শুধু আমি হচ্ছে মাছটা ভাজি করেছিলাম। আর যে মশলাটা ছিল, সেই মশলার মধ্যে পানি দিয়ে একটু ঝোল বানিয়ে এখন আমি হচ্ছে এই কড়াইতে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেওয়ার পর এই পাতলা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আর কি ছড়িয়ে দিয়ে দেব, কারণ মাছ হচ্ছে পোয়া মাছগুলো আসলে বেশি নাড়াচাড়া করলে মাছটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমার আগে থেকে ফ্রাই করে উঠিয়ে নেওয়া, নয়তো আমি একসাথে রান্না করে ফেলতাম। আর এই বরিশাল স্টাইলে আর কি রান্নাটার ভিডিও আমার এই চ্যানেলে অনেক অনেকবার আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যখন একটু আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে 50%-এরও বেশি, তখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো মোটামুটি হয়ে গেছে, দেখেন ঝোলটা টেনে আসছে। এখন আমি একটু হালকা আর একটু ঝোলটা কমিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে পোয়া মাছ ভাজি আর হচ্ছে আর কি ইলিশ মাছ ভাজি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে করলা ভাজি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, যদি ভালোও লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।